সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আজকে আবারও এক্সক্লুসিভ চিরকুট নিয়ে। তো আজকের এক্সক্লুসিভ নিউজ হচ্ছে যে স্টার জলসায় আসছে আরও দুটো আপকামিং বাংলা সিরিয়াল। তাহলে বন্ধ হচ্ছে আরও দুটো সিরিয়াল, যে সিরিয়াল দুটো আমাদের কারোর হয়তো প্রিয় ছিল আবার কারোর হয়তো অপ্রিয়। তো কোন দুটো সিরিয়াল বন্ধ হচ্ছে আর কেনই বা বন্ধ হচ্ছে, আর কোন স্লটেই বা আসছে এই দুটো আপকামিং সিরিয়াল, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো স্টার জলসায় যে দুটো আপকামিং বাংলা সিরিয়াল আসছে বন্ধুরা, সেগুলোর নাম হচ্ছে টেক্কা রাজা বাদশাহ, আরেকটা হচ্ছে দেবী চৌধুরানী। তো এই দুটো সিরিয়ালের নাম তো আমরা অনেক আগে থেকেই শুনতে পাচ্ছি, কিন্তু কোন স্লটে আসছে এই দুটো সিরিয়াল? তো যাই হোক, স্লট অনেকগুলোই ঠিক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরই মধ্যে আমরা আরও একটা সিরিয়াল পেয়েছি যার নাম হচ্ছে ওম নমঃ শিবায়, যেটা হচ্ছে সন্ধে ছটা স্লটে। আর সন্ধে ছটা স্লটে যে অর্ধাঙ্গিনী হতো সেইটা চলে গেছে বিকেল পাঁচটা স্লটে। তার কারণ হচ্ছে পাঁচটা স্লটে মায়ার বাঁধন, যার টিআরপি একদমই কমে গেছিলো এবং চেষ্টা করেছিল টিআরপিকে ওঠানোর জন্য, কিন্তু ফাইনাল টাইমে কিন্তু ওঠাতে পারেনি, সেই জন্যে কিন্তু তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হলো সিরিয়াল মায়ার বাঁধন। তো যাই হোক বন্ধুরা, যারা যারা লাস্ট এপিসোডগুলো দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে কতটা তড়িঘড়ি করা হলো। তো যাই হোক, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে ফাইনালি একটা নতুন সিরিয়াল তো আমরা পেয়ে গেছি, কিন্তু এই দুটো আপকামিং সিরিয়াল কোন কোন স্লটে আসতে পারে? তো আসতে পারে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সাড়ে ছটা স্লট। প্রথমত সেটা হচ্ছে যেটা হয় এই মুহূর্তে সেটা হচ্ছে সন্ন্যাসী রাজা। তো সন্ন্যাসী রাজা টিআরপি সেরকম পাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে আবার অনেকে কিছু কিছু মানুষ দেখছে, আমি বলছি না যে কোনো মানুষ দেখছে না, কিছু কিছু মানুষ দেখছে। তো যাই হোক, এই কিছু কিছু মানুষ দেখলেই তো হবে না, সবাইকে দেখতে হবে এবং টিআরপি তো আসতে হবে। তো যাই হোক, সন্ন্যাসী রাজার টিআরপি একদমই ভালো না, সেই জন্য তারা চাইছে যে মেজকুমারকে কোনোরকমে ফিরিয়ে এনে বিম্ববতীর সাথে একটা কোনোরকম একটা কোর্ট কেস দেখিয়ে দিয়ে কোনোরকমে এই সিরিয়ালটাকে বন্ধ করে দিতে। কিন্তু ফাইনালি সেটা হবে কি না সেটা সম্পূর্ণ দর্শক বন্ধুদের উপরেই ছেড়ে দিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে যে তারা যদি চায় টিআরপি বাড়বে, তারা যদি চায় টিআরপি কমবে। উল্টো দিকে আমরা শুনতে পাচ্ছি আরও একটা স্লট, যেটা আমাদের সবথেকে প্রিয় স্লট এবং কারোর কারোর অপ্রিয়ও বটে, স্লট সাতটা, যে সময় হয় আমাদের সবার প্রিয় কুসুমদোলা সিরিয়াল। অনেকে আবার এই সিরিয়ালটাকে ইমন বলে ডাকি, যে ইমনের সিরিয়াল শুরু হয়ে গেল, চলো তাড়াতাড়ি গিয়ে টিভিটা ওপেন করো। তো যাই হোক, এই ধরনের আড্ডা আর কি তোমরা বাড়িতে মেরে থাকি শুধুমাত্র কুসুমদোলা দেখার জন্য। কিন্তু বর্তমানে কুসুমদোলার টিআরপিও কমে যাচ্ছে। গল্প যিনি লিখছেন তিনি কিন্তু নানান রকমভাবে চেষ্টা করছে যে এই সিরিয়ালটাকে যদি আরও একটুখানি টিআরপিতে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য কিন্তু আবারও সে পুরনো ধাঁচটাকে ধরছে এবং রূপকথাকে আবারও ভিলেন করার একটা চেষ্টায় আছে, যাতে রূপকথা বাড়ে বাড়ে যখনই ভিলেন হয় তখনই এই সিরিয়াল টিআরপি তুঙ্গে পৌঁছে যায়। তো সেই রকমই আবারও একটা চেষ্টা চলছে, কিন্তু এবার যদি না হয় তাহলে হয়তো কোনোরকমে দেখিয়ে দেওয়া হবে যে রণ ইমনের মিল দিয়ে কোনোরকমে সিরিয়ালটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু কুসুমদোলার উপর থেকে একদমই আমরা ইয়েটা সরিয়ে নিতে পারি, তার কারণ হচ্ছে মানে এর উপরে সেইভাবে ধার নেই যে এই সিরিয়ালটা বন্ধ হতেই পারে। তার কারণ হচ্ছে এই সিরিয়ালটা যিনি লিখছেন তিনি সবাইকে অ্যাসিওর করছেন যে এই সিরিয়ালের টিআরপি আবারও বাড়বে, এই সিরিয়ালটাকে এত তাড়াতাড়ি বন্ধ করার কোনো প্রয়োজন হয়তো হবে না। আরও একটা সিরিয়ালের কিন্তু নাম উঠে এসেছে, যেটা হচ্ছে আমাদের সবার কাছে খুব প্রিয় পরম জবা সিরিয়াল, মানে সাড়ে সাতটা স্লট। সাড়ে সাতটা স্লটে হয় কে আপন কে পর, এই সিরিয়ালের টিআরপি এতটাই পড়ে গেছে এবং এটা এতটা উঠেছিল যে কেউই চাইছে না এই সিরিয়ালটাকে বন্ধ করতে। তার কারণ হচ্ছে এই সিরিয়ালটা তো চাইলেই উঠতে পারে, সেই জন্য এই সিরিয়ালের নতুন কিছু টুইস্ট আনতে চলেছে সিরিয়াল কর্তৃপক্ষ। তারা আনতে চাইছে যে অনেক বছর এগিয়ে দেওয়া হোক, বেশ কিছু নতুন মুখ আনা হোক এই সিরিয়ালের মধ্যে, যাতে করে বেশ ভালো জমে ওঠে এবং প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিতে পারে আবারও কে আপন কে পর। কিন্তু সেক্ষেত্রে যদি টিআরপি না ওঠে সিরিয়াল কিন্তু তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হবে। কারণ রিসেন্ট যদি তোমরা কয়েকটা এপিসোড দেখতে পাবে হয়তো যে যাতে খুব পরিমাণে তাড়াতাড়ি করা হচ্ছে, কিন্তু কেনই তাড়াতাড়ি? সেটা কি শুধুমাত্র টিআরপির জন্যে, নাকি সিরিয়ালটাকে আস্তে আস্তে এইভাবেই তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হবে? আরও একটা স্লট কিন্তু উঠে আসছে বন্ধুরা, এবং এই স্লটটার পরে কিন্তু প্রচুর পরিমাণে জোর পড়ছে। তার কারণ হচ্ছে এই স্লটটায় চলছে ভজগোবিন্দ,
রাত্রির 9:30। এই 9:30 সময় সবাই চাইছে যে এই সিরিয়ালটাকে এবার বন্ধ করে দেওয়া হোক। সেই জন্য সিরিয়াল কর্তৃপক্ষ তো গল্পটাকেও ভেবে নিয়েছেন যে ভজ ও গোবিন্দ এই দুজনকে সামনাসামনি করে দেওয়া হবে এবং ভজকে পাবে পূর্বী এবং ডালি পাবে গোবিন্দকে। তো যাই হোক, এরকমভাবে দেখিয়ে দেওয়া হবে এবং এটাও দেখিয়ে দেওয়া হবে যে সন্ধ্যা যিনি রয়েছেন তার 2 সন্তান হয়েছিল, দেখিয়ে দিয়ে কোনো রকমে সিরিয়ালটাকে বেশ হ্যাপি এন্ডিং করে দেওয়ার একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি ভজগোবিন্দ সিরিয়াল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিদান সিরিয়াল কিংবা অন্য কোনো সিরিয়াল কিন্তু চলে যাবে এই স্লটে, এবং সেক্ষেত্রে 9টা স্লটে কিন্তু আসবে কোনো একটা সিরিয়াল, হয়তো সেটা টেক্কা রাজা বাদশা। আরও একটা সিরিয়ালের নাম কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালে চেষ্টা করা হচ্ছে যে দেখিয়ে দেওয়া হোক যে রাখি একটা ভালো পরিবারে গেছে এবং সেখানে সে ভালোভাবে হ্যাপিলি থাকতে পারছে, আর এদিকে বন্ধনকেও মেনে নিয়েছে বাড়ির সবাই, যে বাড়িতে বন্ধন গেছে সে বাড়িতেও সবাই মেনে নিয়েছে, এবং বন্ধন একজন বড় রকমের বক্সার হচ্ছে। সেক্ষেত্রে তোমরা যারা কোশ্চেন করেছিলে যে সাথী উত্তরা উত্তরা সাথী, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে একজনকে দেখিয়ে দেওয়া হবে, যে যিনি জীবিত রয়েছেন সেটা কে সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে আমার সিরিয়াল রাখি বন্ধনের ভিডিওগুলো। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে আর একটাই স্লট পড়ে রয়েছে জয়কালী কলকাতা বালি নিয়ে একদম কোনো চিন্তা করো না। আরেকটা স্লট রয়েছে যার নাম হচ্ছে খোকাবাবু। খোকাবাবু সিরিয়াল কারোর বন্ধ করার কোনো এরকম ইচ্ছা নেই, কিন্তু দর্শক চাপ দিচ্ছে যে এই সিরিয়ালটা বন্ধ হোক। তার কারণ হচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এবং কানাঘুষো খবর উড়ে বেড়াচ্ছে যে 9:30টা স্লটে এই যে সিরিয়াল খোকাবাবু, সেটা নাকি সবসময় মানে যে টিআরপিটা ধরে রেখেছে, যে রেটিংটা ধরে রেখেছে, সেই রেটিং নাকি কোনো সিরিয়াল নাকি এতদিন ধরে রাখতে পারেনি, এবং সেক্ষেত্রে খোকাবাবু সেই রেটিংটা ধরে রেখেছে, আর সেই জন্য খোকাবাবুকে বন্ধ করার ইচ্ছে কারণ নেই। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। কিন্তু এবার আমি বলবো যে আমার মতামত কোন জায়গায় আসতে পারে এই দুটো সিরিয়াল। এক হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হয়তো 9টা স্লটে আসলো রাজা টেক্কা বাদশা, এবং সেক্ষেত্রে 9টা সিরিয়ালটা হয়তো 9:30 চলে গেলো, কিংবা 10টা সিরিয়ালটা 9:30 চলে এলো আর 9টা সিরিয়ালটা 10টায় চলে গেলো। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আরও একটা সিরিয়াল কিন্তু শেষ হচ্ছে, কিন্তু সেটা কোনটা? সেটা হতে পারে সন্ন্যাসী রাজা, কিংবা হতে পারে কুসুমদোলা। আমার মতে এই মুহূর্তে কুসুমদোলাটাকে বন্ধ করে দিলে মনে হয় ভালো হবে, এবং কারণ আমি একটা কারণেই বলছি, তার কারণ হচ্ছে আমি প্রত্যেকের কমেন্ট দেখছি, আমার সমস্ত বন্ধুবান্ধবরাও চাইছে যে কুসুমদোলা সিরিয়ালটা এবার বন্ধ করে দেওয়া হোক, কারণ আর নেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো কুসুমদোলাটা বন্ধ করে দিলে ভালো হয়। আর যদি কেপন কেপর সিরিয়ালে যদি নতুন মুখ ঢোকানো হয় এবং তাতে করে যদি টিআরপিটা ভালো হয় এবং যদি সিরিয়ালটা আমাদের সবার ভালো লাগে, তাহলে আমার মনে হয় কেপন কেপরটা বন্ধ করা ঠিক হবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে কোনটা বন্ধ হতে পারে, আর আশা করি আমি তোমাদেরকে হিন্টসগুলো ভালো করে দিতে পেরেছি। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে এই গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই 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 করে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করে কিন্তু সমস্ত বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। তার কারণ হচ্ছে চিরকুট ইনফোনেটের মাধ্যমে কোনোরকম কোনো মিথ্যে খবর কিন্তু ছড়ায় না। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর আর এরকম এক্সক্লুসিভ খবর সবার ফার্স্টে পেতে অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশের বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।